গত 23 অগস্ট সন্ধ্যে 6:04 চাঁদের মাটিতে পা রেখেছে চন্দ্রযান 3-এর ল্যান্ডার বিক্রম। ইতিহাস তৈরি করেছে ইসরো। আর এই স্বপ্ন পূরণের একদিন পরেই চন্দ্রযান 3 মিশনের বিজ্ঞানীদের দুর্দশার কথা বিধানসভায় তুলে ধরলেন তৃণমূল নেতা তথা মন্ত্রী অরূপ বিশ্বাস। চন্দ্রাভিযানের সাফল্যকে কুর্নিশ জানিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে বিঁধলেন তিনি। তার অভিযোগ, 17 মাস বেতন পাননি মুন মিশনের বিজ্ঞানীরা। বিক্রমের চাঁদ স্পর্শ করার পর এমনটাই বিতর্কিত দাবি করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। ইসরোর বিজ্ঞানীদের 17 মাস ধরে বেতন না দেওয়া নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে আঙুল তোলেন তিনি। তার অভিযোগ, চন্দ্রযান 3 মিশনের সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা 17 মাস ধরেই বেতন পাননি, অথচ তাঁরাই আজ দেশকে গর্বিত করেছেন। তার দাবি, বিজ্ঞানীদের বকেয়া বেতন অবিলম্বে দেওয়া হোক এবং বাজেটের দিকেও নজর দেওয়া হোক। আপনি আজকে বিধানসভায় একটা প্রসঙ্গ উল্লেখ করলেন যে ইসরোর বিজ্ঞানীরা 17 মাসের বেশি তারা বেতন পাচ্ছেন না, কেন তুললেন বা কি বললেন? সারা একজন ভারতীয় হিসেবে, একজন ভারতবাসী হিসেবে আমরা অত্যন্ত গর্বিত। আজকে আমাদের মহাকাশ বিজ্ঞানীরা আজকে সারা পৃথিবীকে পথ দেখিয়েছে। আজকে চন্দ্রযান সফল হওয়ার পর আমরা সমস্ত ভারতবাসী গর্বের সঙ্গে বলতে পারি যে সারা পৃথিবীকে শুধু পথ দেখানো নয়, আমরাই এই যে কাজ করতে পারি। আজকে যে বিজ্ঞানীরা বছরের পর বছর, রাতের পর রাত জেগে তাদের পরিশ্রম, তাদের বুদ্ধিমত্তা, তাদের অধ্যাবসায়কে তারা আজকে কাজে লাগিয়ে আজকে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করলেন। আজকে আমাদের ভাবতে লজ্জা হয় যে সেই বিজ্ঞানীরা আজকে 17 মাস ধরে বেতন পাচ্ছেন না। আজকে মহাকাশ বিজ্ঞানে ভারতবর্ষ বিশ্বেরকে পথ দেখাবে এই আশায় যখন বিজ্ঞানীরা বুক বাঁধছেন যে একটার পর একটা গ্রহতে তারা আজকে পাঠাবেন, পাঠিয়ে তারা আজকে সারা বিশ্বের পরিবেশ মণ্ডলকে তারা জানবেন, বিজ্ঞানকে আরও উন্নত মানের নিয়ে যাবেন, সেখানে তাদের বাজেট 32% কাটেল করা হবে। আমি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে আবেদন করি যে আমরা সবাই কৃতিত্ব নিচ্ছি, কিন্তু যাদের ত্যাগ, তিতিক্ষা, পরিশ্রম, অধ্যাবসায়, বুদ্ধিমত্তা, আজকে তারা কেন বেতন পাবে না? আপনি অবিলম্বে তাদের 17 মাসের যে বেতন বাকি সেটাকে দিন এবং বাজেট যা ছিল তার থেকে বাড়ান। আজকে বিজ্ঞান প্রযুক্তির উপরে সারা পৃথিবী বেঁচে আছে, সেই প্রযুক্তিকে ধ্বংস করবেন না, বিজ্ঞানকে ধ্বংস করবেন না। আজকে 32% বাজেট কাটে রয়েছে, এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জার। যারা আমাদের বিশ্বের দরবারে মুখ উঁচু করে দাঁড় করালো আজকে তারাই বেতন পাচ্ছেন না, এর থেকে দুঃখের আর কিছু হতে পারে না। বিধানসভায় বিষয়টা তুললেন? আমি এই বিধানসভায় মেনশনে আমি তুলেছি, আমি আমার কথা বলেছি। স্পিকার বলেছেন আলোচনা করা যাবে না, আমি জিজ্ঞেস করেছি কেন আলোচনা করা যাবে না। আজকে যার জন্য আমরা গৌরবান্বিত, যার জন্য বিশ্বের দরবারে মাথা উঁচু করে বলছি, যে বিজ্ঞানীরা আমাদের জন্য এত কিছু করলেন, আজকে সারা পৃথিবী ধন্য ধন্য করছে, আজকে কেন তারা বেতন পাবেন না, এটা কেন আলোচ্য হবে না, আমি স্পিকারকে, মাননীয় স্পিকার কাছে, অধ্যক্ষ মশাই কাছে জানতে চেয়েছি। উল্লেখ্য, গত 23 অগস্ট সন্ধ্যাবেলায় চাঁদের বুকে নেমেছে চন্দ্রযান 3-এর ল্যান্ডার বিক্রম। আর এই ল্যান্ডার বিক্রমের পেটেই ছিল রোভার প্রজ্ঞান। সেই রোভার এখন কাজ শুরু করে দিয়েছে চাঁদের মাটিতে। প্রজ্ঞানের মধ্যে রয়েছে বেশ কয়েকটি যন্ত্র। চাঁদের বুকে আগামী 14 দিন থাকতে চলেছে 6 চাকার রোভার প্রজ্ঞান এবং ল্যান্ডার বিক্রম। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।